তোমাদের কান্দি থানার মুনিগ্রাম, আর সেখানেই পারিবারিক বিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ। একজনের মৃত্যুর খবর আসার পরপরই বাড়িতে আগুন দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, বিস্তারিত জানাও। দেখো, আজ সকালে কিন্তু কান্দি থানার যে মুনিগ্রাম রয়েছে, মুনিগ্রামে কিন্তু পারিবারিক অশান্তির জেরে মারামারি ঘটনা, সংঘর্ষ ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু পাঁচজন কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়। ইতিমধ্যে সেই খবর আমরা দেখিয়েছি এবং তার জেরে কিন্তু ওই মারামারিতে কিন্তু জখম হয়েছিল জামিরুল শেখ বলে এক ব্যক্তি, তাকে কিন্তু বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং কিছুক্ষণ চিকিৎসা চলার পর তার কিন্তু মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কিন্তু উত্তেজিত জনতা যে মারধর করেছিল জামিরুল শেখকে, রাজদুল্লাহ শেখ যে অভিযোগ ছিল পরিবারের অভিযোগ, তার বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ আসছে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঝামেলা এবং বৌদি এবং দেওয়া মানে পারিবারিক সম্পর্ক থেকে এই ঝামেলা সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল, তার টানাপোড়েনে কিন্তু আজ সকালে অশান্তি এবং মারামারির ঘটনা ঘটে এবং একজনের মৃত্যু ঘটেছে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই আগুন দেওয়া ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করেছে এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ঠিক কি পরিস্থিতি, এখন কি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আহত কি কেউ রয়েছে এই আগুন লাগানোর পরে? আগুন লাগানোর ক্ষেত্রে কোনো না, একটি গাড়ি সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে, তার বাড়ির গাড়ি এবং বাড়ির বিভিন্ন অংশ আসবাবপত্র পুড়ে গেছে দেখা যাচ্ছে। তার পরবর্তীকালে কিন্তু অ্যাডিশনাল এসপিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় থানার ব্যাপক পুলিশ বাহিনী এবং চারটি থানার ব্যক্তি কিন্তু এই মুহূর্তে ঘটনা উপস্থিত আছেন এবং এসডিপিও উপস্থিত আছেন। গোটা গ্রাম কিন্তু পুলিশ প্রদান করা হয়েছে এবং পুলিশ দেখিয়ে দেওয়া হয়েছে, কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আগুন কিন্তু নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ শোভন। ফোন করে ডাকে মানে সেরালির জামাইকে, সেরালির বেটি ডাকে ফোন করে, দিয়ে ডাকার পরে গিয়েছিল, দিয়ে তারপরে সেরালিরা মানে মেরেছিল ওকে ধরে, দিয়ে তারপরে ভাইয়ের ভাই তো গিয়েছিল, দিয়ে দুটো ভাই গিয়েছিল, দিয়ে যে দুটো ভাই যে গিয়েছিল যে জমিদার নাম তাকে বাড়ি মারে সেরালি, দিয়ে সেরালি বাড়ি মারা ও নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পরে তারপরে আর ব্যাটা টমটম বাড়ি মারে, তারপরে আরেকটা ভাই গিয়েছিল, তারপরে আরেকটা ভাইকে মাথায় বেড়ে দেয়, দিয়ে তারপরে যে ওর জামাই তার পা ভেঙে ফেলে ফেলে দিয়েছিল প্রথমে, এই ঘটনা শেষ অবধি। দিয়ে তারপরে গ্রামবাসী তারপরে কান্দি হসপিটাল নিয়ে যাওয়ার পরে কান্দি থেকে রেফার করেছে বহরমপুরে, বহরমপুর মেডিকেল থেকে, তারপরে মৃত্যু ঘোষণা করে গ্রাম পাবলিক রেগে গিয়েছিল, যাই করেছে বাড়ি ভাঙচুর করেছে গ্রামের পাবলিকে, সব গোটা গ্রাম পাবলিক আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছে গোটা গ্রামে। মানে কি চাইছেন, চাচ্ছি ওদের শাস্তি, গ্রামে চাই না। মানে মেয়ে পক্ষ কি সত্যি এটা অন্যায় করেছে? সত্যি অন্যায় করেছে, মার্ডার করে দিয়েছে, মানে গোটা গ্রামবাসী আমাকে গোটা গ্রামে জিজ্ঞেস করেন, কেউ চায় না ওরা গ্রামকে, গ্রামের ওরা ঘুরতে দেবে না, গ্রাম থেকে চলে যায় গ্রামবাসী। কি নাম? ফোন করে ডাকে মানে সেরালির জামাইকে, সেরালির বিটি ডাকে ফোন করে, দিয়ে ডাকার পরে গিয়েছিল, দিয়ে তারপরে সেরালিরা মানে মেরেছিল ওকে ধরে, দিয়ে তারপরে ভাইয়ের ভাই তো গিয়েছিল, দিয়ে দুটো ভাই গিয়েছিল, দিয়ে যে দুটো ভাই যে গিয়েছিল যে জমিদার নাম তাকে বাড়ি মারে সেরালি, দিয়ে সেরালি বাড়ি মারা ও নিচে পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পরে তারপরে আর ব্যাটা টমটম বাড়ি মারে, তারপরে আরেকজন আরেকটা ভাই গিয়েছিল, তারপরে আরেকটা ভাইকে মাথায় ঘটেছিল। কি কারণে আগুন লাগানো হলো? ঘটনাটা কি কারণে না, সকালবেলায় ওই আমাদের তেমাধার মোড়ে একটা ঝামেলা বাঁধে, হ্যাঁ ওদের ওই টমটম তারপরে সেরালি আপনার এইদিকে আছে এই উন্নতি, হ্যাঁ আমিরুল, এদের সব ভাই ভাই আর কি ঝামেলা, যাই হোক কোনো একটা বিবাদ নেই অতটা আমরা জানি না, সম্ভবত আমরা মোড়ে যাই, তখন দেখি ঝামেলা এই ওইটা ঝামেলাটা নিয়ে পুলিশ প্রশাসন আসে, বিরাট একটা ঝামেলা হয়, সেখানে দুজনাকে দুই পার্টিকে আলাদা আলাদা করে দেওয়া হয়, ওরা হসপিটাল যায়। এবার গ্রামে গোটা গ্রামের লোক এখন আগুন, এদের বাড়িতে কে লাগিয়ে গেছে জানি না, এসে আমরা দেখি আগুন লেগেছে, আমরা তখন গোটা গ্রামবাসী মিলে পাড়া মিলে সবাই আগুনগুলো আমরা আর কি নিভাই। মানে কি কারণে আগুনটা লাগানো না, কারণটা ধরেন বলতে পারলাম না, কারণ ওই তো জমিদার বলেছে ওনাকে ধরেন মেরেছে, উনি ধরেন মরে গেছে শুনছে, এখন ওনাকে মারা হয়ে গেছে, মরে গেছে, বহরমপুর আছে বডি আসছে, এবার আরও দু তিনজন ভর্তি আছে, ওদের তো চার পাঁচজন ফেটেও গেছে, এবার কি কারণে ঝামেলা অত তো আমরা জানি না, মোটামুটি এইটুকুই জানি। মানে ওই মারা যাওয়ার সম্ভবত ওইটাই হবে, ওকে মারার শোনার পরে ওদের হয়তো গ্রামবাসী মিলে সকলে মিলেই এখানে ওদের বাড়িতে আগুন লাগানো হয়, বাড়িতে তো নয়, ওদের একটা গাড়ি স্কর্পিও গাড়ি ছিল, গাড়িটাতে না, বাড়িতে ভাঙচুর করেনি আশা করি, হয় যাই হোক ভাঙচুর করেছে নাকি সেটাও জানি না, কিন্তু আগুন লাগা দেখে আমরা সকলে মিলে আগুনটা নিভাতে যাই। গ্রামবাসী হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন? গ্রামবাসী চাইছে যে যিনি মার্ডারটা করেছেন, হয়তো যিনি মরে গেছে ওনার যেন উপযুক্ত শাস্তি হোক, ওনাকে যে মেরেছে এইটুকুই গ্রামবাসী চাইছে। বাস কি নাম? 26 থেকে 27 তারিখের মধ্যে একটা ঝামেলা, একটা ইস্যু, একটা জায়গা নিয়ে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, ওইটা নিয়ে মানে ভাই ভাই জায়গা, ওর স্ত্রী নাকি বলছে দেবো না, এই নিয়ে ঝামেলা, স্বামী স্ত্রী ঝামেলা,
দিয়ে মেয়েটা মায়ের বাড়ি চলে যায়। যেটা হয় দিয়ে ওদের মধ্যে ঝামেলা হওয়ার পর কেস কামারি হয়, দুবারই কেস হয়। দুবারই কেস হওয়ার পর গ্রামের লোকে বলে, মেম্বারেরা বলে, কেটে মিচাল করে দেবো, বাড়ি বাড়ি অশান্তি ঝামেলা, ঝামেলা বাড়ি লাভ নাই। এই ঝামেলাটা এবার একটা একটা আবার মিচাল হওয়ার কথা ছিল, সেটা হলো না। তারপর দিন কালকে রাতে ওর স্ত্রী আসে বাড়ি, দিয়ে ঘটনা আমি সঠিক জানি না, যে শুনলাম আর কি পাড়াতে, কি কালকে নাকি সোনা গয়না নাকি নিয়ে গিয়েছে। ওর ভাইরা বলে সোনা গয়না নিয়ে যাবা, তাহলে আমার ভাইকে যদি নাই নেও তাহলে একটা ডিভোর্স করে নাও, না কোনো রকম একটা কিছু, আমার ভাই তো বিদেশ যাবে, টিকিট আছে। দিয়ে নিয়ে ওই যে আমাদের জমিদার বলে নামে চিনি, ওকে নাকি শুনছি নিয়ে মার্ডার করে দিয়েছে। আর ছিলাম না, স্পটে গেলাম, দেখলাম আইজি স্যার এসেছিলো, থানা পুলিশ সবই আছে। তারপরে গ্রামের লোকে দেখে ই করে একটু হয় ঝামেলা, অন্যায় অন্যায় গ্রাম করে গ্রামের লোকে এলে একদর বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপরে আবার কী হবে ঠিক নাই, থানা যেটা ব্যবস্থা নিবে। এটাই পরিবারের লোকে কী চাইছে, এবার মারা গিয়েছে, আমার ভাই যদি মারা যায় আমি তো কী দেখবো, আমি তো আইন দেখবো না, আমি ভাই মারবো, ফাঁসি চাই, শাস্তি যদি ঠিক মতন, এবার ঠিক মতো শাস্তি হয় তা ভালো, নাহলে পরে মুনিগ্রাম তো এটা সবাই জানে দেখবে। আর ওদের ওরা যে অন্যায় করেছে, অন্যায় গ্রামে কেউ লোক সহ্য করবে না আশা করি। আর বহু বহুত বড় অন্যায় করেছে, ওরা গ্রামের কথা শুনি না, ওরা একটু ঝামেলা, এক হাত জায়গা আর কিছু না। হ্যাঁ, জায়গার জন্য পিটি মেরে দিল, পিটি মেরে দিল। কী নাম আপনার? আমার নাম আরজ শেখ। কে মারধর করেছিল? এবার মারধর প্রথম দিকে কেউ করে সেটা জানি না। হ্যাঁ, এবার মার্ডার হয়েছে, হ্যাঁ, যেটা জমিদার।